এখন থেকে সাকিব খানের সঙ্গে থাকবেন তার ছেলে জয়। সাকিব অপুর একমাত্র সন্তান আবরাম খান জয়। জয় মায়ের সঙ্গে সবসময় থাকলেও মাঝে মধ্যে বাবার সান্নিধ্য পেতে সাকিব খানের সঙ্গে থাকত। তবে সামনের কয়েকটা দিন জয় বাবার সঙ্গে থাকবেন বলে জানা গেছে। দীর্ঘ 9 মাস যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব খান। স্বাভাবিক কারণে বাবা ছেলের দেখা হয়নি, তাই সাকিব দেশে ফিরেই ছেলেকে নিজের কাছে রেখেছেন। ফলে কয়েকদিন সাকিব খানের সঙ্গে থাকবে আবরাম খান জয়। বিষয়টি নিশ্চিত করেছে অপু বিশ্বাস। অপু বিশ্বাস বুধবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, জয় ঢাকাতেই রয়ে গেছে। এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, কয়েকদিনের জন্য কলকাতা যাচ্ছি আজকে শর্টকাট সিনেমার প্রচারের অংশ নিতে। জয় দীর্ঘদিন তার বাবার সঙ্গে দেখা করার সুযোগ পায়নি, তাই সাকিব ঢাকায় এসে জয়কে নিয়ে যাবে, কয়েকদিন বাবার সঙ্গে থাকবে। সাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, চলচ্চিত্রের জন্য এটা খুবই ভালো খবর। সাকিব খানের সঙ্গে আপনার দেখা হওয়ার কি সম্ভাবনা আছে, এমন প্রশ্নের উত্তরে চিত্রনায়ক অপু বিশ্বাস মুস্কি হেসে এড়িয়ে যান। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়াল দেন সাকিব খান। সে দেশে নাগরিকত্ব লাভের জন্য টানা 6 মাস ছিলেন। এর মধ্যে নিউ ইয়র্ক থেকে তিনি রাজকুমার নামের নতুন সিনেমার ঘোষণা দিয়েছিলেন।